এক সময় একটি লীলাভূমিতে একদল অমৌলিক প্রাণী বাস করত যারা চকচকে জিনিস পছন্দ করত। তাদের মধ্যে ছিল বেনি দ্য র্যাকুন, টিলি দ্য ম্যাকপাই এবং রাস্টি কাঠবিড়ালি। তারা বাঙ্গল দস্যু নামে পরিচিত ছিল। এক রৌদ্রোজ্জ্বল সকালে দস্যুরা একটি স্রোতের কাছে একটি সুন্দর ঝকঝকে চুড়ি আবিষ্কার করেছিল। চুড়িটি মন্ত্রমুগ্ধ ছিল এবং যে এটি পরত সে প্রাণীদের সাথে কথা বলতে পারত। দস্যুরা এটি কার রাখা উচিত তা নিয়ে তর্ক করেছিল এবং ক্ষমতা ভাগ করার সিদ্ধান্ত নিল। চুড়ি দিয়ে তারা বনজ প্রাণীদের এমনভাবে সাহায্য করেছিল যা অনৈতিক বলে মনে হয়েছিল। তারা শেয়ালের সাথে কথা বলেছিল যে তাকে খরগোশের সাথে রাতের খাবার ভাগ করে নিতে রাজি করিয়েছিল। তারা একটি ভালুককে একটি মধুভর্তি মৌচাক ছেড়ে দিতে রাজি করাল, কিন্তু চুড়ির জাদু ম্লান হয়ে যাচ্ছিল এবং তাদের অনৈতিক কাজগুলি তাদের কাছে ধরা পড়ছিল। প্রাণীরা তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ করতে শুরু করে ভেবেছিল যে তারা হেরফের হয়েছে এবং পরে তাদের ভুল বুঝতে পেরে দস্যুরা চুড়িটিকে স্রোতে ফিরিয়ে দেয় যেখানে এটি আগের চেয়ে উজ্জ্বল ছিল। বনের প্রাণীরা তাদের ক্ষমা করেছিল এবং দস্যুরা শিখেছিল যে সত্যিকারের বন্ধুত্ব অনৈতিক কৌশলে তৈরি করা যায় না, বরং সত্যিকারের বন্ধুত্ব হয় ভালোবাসার মধ্যে। পরে তারা সুখের সাথে বসবাস করতে থাকে। এই সময় দুষ্টুমির পরিবর্তে ভালোবাসা ভাগ করে নেয়। চুড়ি দস্যুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটি শিখেছিল যে বিনিময়ে কিছু আশা না করে ভালো কাজটাই করা উচিত।